আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন ভুট্টো। ইতালির ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, এছাড়া শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। ভয়াবহ এই ভূমিকম্পে নিহত 280 জনের মধ্যে 3 জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির ভূমিকম্পে 280 জনের মৃত্যু ঘটেছে, আহত হয়েছে 500+ মানুষ, তাদের মধ্যে 390 জন গুরুতর। আগামীকাল শনিবার সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং আসকলিতে শনিবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। পরে লাশ তুলে দেওয়া হবে স্বজনদের হাতে। এখন পর্যন্ত সেখানে কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। বেঁচে থাকা দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী গ্রহণ শুরু হয়েছে। ইতালির বিভিন্ন স্থানে ত্রাণ কেন্দ্রগুলিতে ইতালীয় ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা ব্যক্তিগতভাবে ত্রাণ প্রদান করছে। পাস্তা পানি গ্রহণ করা হচ্ছে রাজধানী রোমসহ বিভিন্ন স্থানে। ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জি 5 কোটি ইউরোর পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি রাজনৈতিক দ্বিধা ভুলে ঐক্যবদ্ধভাবে দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এখনও চলছে উদ্ধার কাজ। 10 বছরের জর্জাকে 16 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। রোম প্রবাসী বাংলাদেশি এবং ইতালীয়রা ভূমিকম্পে আহতদের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন। যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্য প্রয়োজন। আমি ইউরোপ এবং ইতালির সকল প্রবাসী বাঙালিদের কাছে আহ্বান জানাবো, এই ক্ষতিগ্রস্তদের পাশে যেভাবে পারি সাহায্য নিয়ে এসে দাঁড়াতে। Si può aderire in questo centro, prendere i nominativi per del volontariato, quindi per le persone che dovranno andare lì. আগামী শনি ও রোববার ইতালির রিয়েতির আমাত্রিসে ইতালির বিখ্যাত স্পাগেটি আলা মাত্রিসানা পাস্তার 50তম ফেস্টিভ্যাল হবার কথা ছিল, ফলে অনেকেই ওই এলাকায় গমন করেন উৎসব উপলক্ষে। এছাড়া স্কুল কলেজ ছুটি থাকায় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। গত বুধবার ভোর 3:36 ছয় মাত্রার ভূমিকম্পে ওই অঞ্চলের 3টি শহরের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ওই এলাকায় থেমে থেমে ভূকম্পন হচ্ছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছেন, আজ সকাল পর্যন্ত 970 বার ভূকম্পন হয়েছে ওইসব এলাকায়। ভূমিকম্প আর স্বজন হারানোর আঘাত নিয়ে যে মানুষগুলো বেঁচে আছে তারা আবারও সোজা হয়ে দাঁড়াতে চায়। যে সুন্দর শহরগুলো ধ্বংস হয়ে গেছে সেখানে গড়ে উঠবে আবারও অট্টালিকা, ঘর বাড়ি, মাথা গুজার ঠাঁই করে নেবে স্বজন হারানো শোকে কাতর মানুষগুলো। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। এবারে GCSE পরীক্ষায় পাশের হার কমেছে, তবে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফল অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে তারা। মোস্তাক বাবুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এখলাসুর রহমান। গতবারের তুলনায় এবারও জাতীয়ভাবে GCSE রেজাল্টে সফলতার হার কম হলেও বাঙালি অধ্যুষিত টাওয়ার হোমলেস বা অন্যান্য পাড়ার বাংলাদেশি বাবা মার ব্রিটিশ সন্তানদের সফলতার জয় জয়কার অব্যাহত আছে। ছেলেমেয়েদের এই সফলতার পেছনে অভিভাবকদের অবদানকে স্মরণ করলেন ল্যাংডন পার্ক স্কুলের প্রধান শিক্ষক রিচার্ড এফ জেরাল্ড। অপরদিকে মালবারি স্কুলের প্রধান শিক্ষয়িত্রী তার স্কুলের সফলতাকে টিম ওয়ার্কের ফল উল্লেখ করে বলেন, এই ফলাফলকে টিমজীবী সাফল্য বলে অভিহিত করেন তিনি। Particularly we're very happy with the rapid progress shown in science results. We now have well over half the children having more than 2 A's to C's in science, and currently 88% of the students having an A to C in English, which we expect to go up to about 90%. Hard work of the students particularly, but also parents and families, and also the teaching staff. And I think we're a bit like sort of Team GB here at Mulberry, you know, we kind of all work together and we do it for each other. বিগত প্রায় এক দশকের মতন সময়ের মাঝে এস্টার প্রাপ্তি কমেছে প্রায় 6%, কিন্তু বাংলাদেশি ছেলে মেয়েদের বিগত কয়েক বছর ধরে সফলতা সিঁড়ি বেয়ে উপরের দিকেই উঠছে। I got 10 A stars and 2 A. I'm really happy with my results because it's nice to know that the hard work has paid off. I mainly got A's and A stars, which is a shock. Because I didn't think I'd do it because the exams were so difficult, but I'm really proud of myself. I want to do, in A-levels, I want to do biology, psychology, English Lit and Maths. I want to get to go into the sixth form that I want to go to. In the future, I want to do something to do with law. I think I want to become a midwife because I researched about it and I think I'd really enjoy it. Well, I'm really happy with my results. I've got all the results that I need for my A-levels and the course that I want to do. I'm so happy, I'm so proud. I worked really hard throughout the whole year in year 11 to get these grades, so I'm really proud of myself. It was my parents and my sisters, a shout out to them, so they've been my moral support. A-level থেকে GCSE-তে ছেলেদের সফলতা চোখে পড়ার মতন। জামায়াতুল উম্মাহ বা ল্যাংডন পার্ক স্কুলের ছেলেদের ভালো রেজাল্ট বাবার মুখে হাসি ফুটিয়েছে। শাহ আহমেদ পেয়েছে 9টি A star,
কেউ বা আটটি, কারোর রেজাল্ট খুব ভালো না হলেও বুকে আসা আগামীতে আরো ভালো কিছু করার। I dedicate this to my parents, my teachers. Everyone's been helping me, my friends as well, if I need help, the head teacher, everyone. And in the future, I want to go to A levels and hopefully get A stars or A's too and go into university and get a degree. In the future, I want to become a scientist, help people in the world and make the world a better place. I'd just like to thank my parents, especially my mother, who's been absolutely amazing. The teachers of the school, they've been absolutely fabulous. And inshallah, Allah continues to shower His blessings upon all of us. কেউ বা হবে ডাক্তার, কেউ বা প্রকৌশলী, বাবা মার স্বপ্ন দেখার শেষ নেই। তেমনি এক গর্বিত মা মালবাড়ি স্কুলে মেয়ের ফলাফল হাতে পেয়ে জানালো তার অনুভূতি। আমি চাই যে প্রত্যেকটা মেয়ের গার্জিয়ানেরা যদি একটু ওদেরকে একটু সাপোর্ট দেয়, তাহলে বাচ্চারা আসলে অনেক উৎসাহ করে তারা ভালো রেজাল্ট করতে পারবে, ভালো পড়ালেখা করতে পারবে, যদি গার্ডিয়ান একটু ওদের প্রতি একটু ইয়ে করে। লেখাপড়াতে যেভাবে সফলতার পালক যোগ হচ্ছে, সেদিন আর বেশি দূরে নয় যেদিন বিভিন্ন শিষ্যপদে গিয়ে বসবে তাদের নিজেদের যোগ্যতায় বাংলাদেশি বাবা মার ব্রিটিশ সন্তানরা। মুস্তাক বাবুল, ATN বাংলা, UK, লন্ডন। হাতে রয়েছে বাংলাদেশে এটি খবর। ভারত ফারাক্কাবাদ খুলে দেওয়ায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এবং কুষ্টিয়ার কিছু অংশ বন্যায় প্লাবিত হলেও তা মারাত্মক আকার ধারণ করবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অবশ্য ফারাক্কাবাদ তুলে দেবার জন্য ভারতে যে জনমত তৈরি হয়েছে তার সুবিধা নেওয়া উচিত বাংলাদেশের। হুমায়ুন চিশতির রিপোর্ট। ভারতের বিহার সহ কয়েকটি প্রদেশের বন্যা নিয়ন্ত্রণে ফারাক্কাবাদের 104টি গেটের প্রায় সবকটি খুলে দেওয়া হবে বলে গত কয়েকদিন ধরে সংবাদ প্রচার করছে বিভিন্ন গণমাধ্যম। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানোর কথা বলা হলেও পানি সম্পদ মন্ত্রী বলছেন এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া বর্ষাকালে এমনিতেই ফারাক্কাবাদের সব গেট খোলা থাকে, এতে কোনো সমস্যা হবে না বলেও মনে করেন তিনি। গণমাধ্যমের মাধ্যমে এটা আমরা জানতে পারছি, আমাদের কাছে কোনো অফিশিয়াল কমিউনিকেশন যে তারা গেট খুলবে বা খুলবে না সেরকম কোনো কিছু আমাদের কাছে আসেনি। পানি বাড়ছে, পানি বাড়বে, কারণ ওখানে বিহারে যখন বন্যা হবে সেই বন্যার পানি যখন নামবে কিছুটা বাড়বে, তবে আমি মনে করি না গঙ্গার কারণে এখানে কোনো বন্যা হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গত সপ্তাহের তুলনায় দ্রুতগতিতে বাড়ছে পদ্মার পানি, দু একদিনের মধ্যে তা বিপদসীমা অতিক্রম করে দুতীর প্লাবিত করবে। তবে যমুনা ও ব্রহ্মপুত্রে পানি কমে যাওয়ায় বন্যা মারাত্মক আকার ধারণ করবে না বলে জানিয়েছেন তারা। বর্তমানে যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে আগামী 2-3 দিনে সেটা বিপদসীমা ক্রস করার, অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসছে এবং অলরেডি যেটা বললাম যে বিহারে আপনার পানি কমা শুরু করেছে, সেটার প্রভাব হয়তো আমাদের দেশে আসতে আরো 3 দিন লাগতে পারে। ফারাক্কাবাদের জন্যই প্রতিবছর বন্যা হচ্ছে এমন অভিযোগে ফারাক্কাবাদ তুলে দিতে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন ফারাক্কাবাদের ভয়াবহতা নিয়ে এতদিন বাংলাদেশ কথা বলে আসলেও এবার ভারতের বিহারকে সাথে পাওয়া গেছে। ভারতের ভেতর থেকেই বাদ সরানোর দাবি ওঠায় এ সুযোগটি কাজে লাগাতে পারে বাংলাদেশ। এই জিনিসগুলো যে এখন থেকে আমরা তুলে ধরতে পারি যে আমাদের একটা সমস্যা হচ্ছে, পাশাপাশি ভারত থেকেও দাবি এসেছে বার্তা তুলে দেওয়া, তাহলে সমস্যাটাকে বড় করে দেখার একটা বিবেচনা করার, বিশেষ করে জয়েন্ট রিভার কমিশন আছে দুই দেশের, তাদের মাধ্যমে এটা আলোচনা হতে পারে। ফারাক্কাবাদ ছাড়াও ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যান্য বাঁধ, ড্যাম ও ব্যারেজ নিয়েও আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তারা। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। লন্ডনে গ্লোবাল কোল ম্যানেজমেন্টকে লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ফুলবাড়ি সলিডারিটি গ্রুপ ও বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি যুক্তরাজ্য শাখা। শুক্রবার অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেন ফয়েল ভেদেস্তা, গ্লোবাল জাস্টিন ক্যাম্পেইন, লন্ডন মাইনিং নেটওয়ার্ক, ইলিং ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশন, সোশ্যালিস্ট পার্টি ইংল্যান্ড ও ওয়েলস, তামিল সলিডারিটি, ইউরোপিয়ান অ্যাকশন গ্রুপ অন ক্লাইমেট চেঞ্জ সহ বিভিন্ন সংগঠন। লন্ডন স্টক এক্সচেঞ্জের মূল ফটক ঘেরাও করে প্রতিবাদ জানায় এসব সংগঠন। সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ি সলিডারিটি গ্রুপের রুমান হাশেম, তেল গ্যাস রক্ষা কমিটির ডক্টর আক্তার সোভান মশরুব, ইউরোপিয়ান অ্যাকশন গ্রুপ অন ক্লাইমেট চেঞ্জের আনসার আহমেদ উল্লাহ এবং সোশ্যালিস্ট পার্টির পিটার ম্যাসন। টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আব্বাসুজ্জামান। কামাল হোসেনের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ATN বাংলা UK এর প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স,
মাহমুদ হাসান এমবিই, কাউন্সিলর সাবিনা আক্তার, সাবেক মেয়র দরসুল্লাহ ও কাউন্সিলর সেরওয়ান চৌধুরী। এ সময় পরবর্তী দুই বছরের জন্য আবুল হোসেনকে সভাপতি, কামাল হোসেনকে সাধারণ সম্পাদক এবং আহমেদ সাদেককে অর্থ সম্পাদক করে 35 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। শোকে গাথা কাব্যিক আলোচনার মধ্য দিয়ে কভেন্ট্রি বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট জাতীয় শোক দিবস ও শোকের মাস অগাস্ট উপলক্ষে হৃদয় বঙ্গবন্ধু শীর্ষক এক ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এতে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা পাঠ ছড়া ডকুমেন্টারি প্রদর্শনীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করল কভেন্ট্রি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। হৃদয়ে বঙ্গবন্ধু ও আলোচনা সভা নামক উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর এম এ আজিজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বার্মিংহাম শাখার সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু সহ আরও অনেকে। স্থানীয় একটি মিলনায়তনে রাত 11টায় পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে 15ই আগস্ট ও 21 আগস্টে নিহত সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত বিপুল সংখ্যক বঙ্গবন্ধু প্রেমীদের সামনে অনুষ্ঠানের প্রথম পর্বে হৃদয়ে বঙ্গবন্ধু নামক একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধুকে কখনোই বাংলাদেশ থেকে আলাদা করা যায়নি এবং যাবেও না বলে জানিয়ে অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু প্রেমীদের পক্ষে বক্তব্য রাখেন মকদ্দস আলী, দেওয়ান আলী আসগর, আব্দুল বাসিত, রুহুল আমিন, এম এ সালাম, সলিসিটর মায়া আলী, বাদশা মিয়া, হুসেন আহমেদ সহ আরও অনেকে। ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান, এটিএন বাংলা, ইউকে নিউজ, কভেন্ট্রি। নান্দনিক সুনামগঞ্জের রূপকার ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারের বিরুদ্ধে বার্মিংহামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম জানিয়েছেন, বার্মিংহামে বসবাসরত সুনামগঞ্জ ঐক্য প্রবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ফখরুল ইসলামের সভাপতিত্বে ও জুবের আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গাবরু মিয়া, মিসবাউর রহমান, হিফজুর রহমান খান, কামাল আহমেদ, সাদেক মিয়া শামসু, শাহরুকন আহমেদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, নান্দনিক সুনামগঞ্জের রূপকার ব্যারিস্টার এনামুল কবির ইমনকে নিয়ে কুচক্রি মহলের মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রত্যাহার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যনির্বাহী কমিটি উপদেষ্টাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সালে আহমেদ খান এমবিই, শামসুল হক, সায়েদ আহমেদ সাদ, তাজুল ইসলাম এবং সোহেল আহমেদ সহ আরও অনেকে। সভার শুরুতে সাধারণ সম্পাদক নাহিন মাহমুদ বিগত সভার কার্যক্রম তুলে ধরেন। এরপর সংগঠনের ফান্ডের লভ্যাংশ দিয়ে গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গরিব ও অসহায় মানুষদের জন্য আবাসস্থল নির্মাণ করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট উপজেলা পর্যায়ে ফুটবলার তৈরির উদ্যোগ নেবে জগন্নাথপুর ফুটবল ক্লাব ইউকে। জগন্নাথপুর ফুটবল ক্লাব ইউকে চেয়ারপারসন মোহাম্মদ হোসেন বকুল এই তথ্য জানিয়েছেন। বুধবার পূর্ব লন্ডনে সোনালী অতীত উপজেলা ফুটবল কাপে অংশ নেওয়ার আগে আয়োজিত এক অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সজীব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী অতীত ইউকে চেয়ারপারসন দৌলত খান বকুল, ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান সিরাজ হক, আরশ আলী, জামাল উদ্দিন, সানামিয়া, শামিম আলী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই ফুটবল টুর্নামেন্টে চলতি বছর 14টি উপজেলা অংশ নেবে। আগামী রবিবার লন্ডনের হেকনির মেলগ্রিনে সকাল 9টায় খেলা শুরু হবে। এবার রয়েছে খেলার খবর। বাংলাদেশ সফরে শুধু ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলকেই নয় বরং দেশটি থেকে আসা দর্শকদেরও সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে নিরাপত্তার যে পরিকল্পনা দেওয়া হয়েছে তার চেয়েও বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ সফরে যাবার সিদ্ধান্ত নেওয়ায় তিনি ইংল্যান্ডকে ধন্যবাদ জানান। এই সিরিজ ভালোভাবে আয়োজন করতে পারলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এবার রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। শনিবার লন্ডন সহ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ব্রিটেনের অন্যান্য স্থানের আবহাওয়া শুকনো থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। শনিবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 19, সর্বনিম্ন 15। কার্ডিফে সর্বোচ্চ 20, সর্বনিম্ন 16। ম্যানচেস্টারে সর্বোচ্চ 21, সর্বনিম্ন 15। এডিনবারায় সর্বোচ্চ 18, সর্বনিম্ন 14। পোর্টসমাউথে সর্বোচ্চ 23, সর্বনিম্ন 17। নিউক্যাসলে সর্বোচ্চ 20, সর্বনিম্ন 14। এবং বেলফাস্টে সর্বোচ্চ 19 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।